পাঁচ তারিখ হঠাৎ আমার রাতে ব্যথা ওঠে, রাত 8-9 থেকে আমার হঠাৎ পেইন হয় খুব বেশি নিচের পেটটাতে। এখানে দেখো আমি হাসি কিন্তু আমার খুব বেশি পেইন হচ্ছিলো, বাট আমি ভাবছিলাম যে হয়তো ফলস লেবার পেইন হয়েছে, সেই জন্য আমি অনেকক্ষণ সহ্য করেছি। তারপর দিন আমি ডক্টরকে ফোন করলাম, ডক্টর বলল যে না এরকম তুমি সহ্য করো না, তুমি আজকে এসে অ্যাডমিট হয়ে যাও। তারপর আমরা গাড়ি বুক করেছিলাম, গাড়ি চলে এসেছে, দেন হসপিটালে যাই। হসপিটালে গিয়ে এমার্জেন্সিতে কথা বলি, তো ওরা সব কিছু চেক আপ টেকআপ করে বলে যে ওটি করার জন্য যা পজিশন, বেবির যা পজিশন রয়েছে বা যা সব কিছু রয়েছে ডেলিভারি করলে কোনো প্রবলেম হবে না। আর এখানে মাকে দেখো, টেনশনে মা আর দিদি টেনশনে রয়েছে, ও টেনশনে রয়েছে। বাট যেহেতু আমি ওকে আগে থেকেই বলে রেখেছিলাম যে ডেলিভারির সময়টা সিচুয়েশান যেরকমই হোক তুমি চেষ্টা করবে পুরোটা ক্যাপচার করার, কারণ এটা একটা আমার লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে। আর আমি সেটা চাই যে আমার জুনিয়র যে আসবে সে যেন দেখে তার আসার দিনের যে মুহূর্তটা সেটা। যাই হোক, আমার বলার কিছু ভাষা নেই, এখানে ভিডিও আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। তোমরা দেখো ব্লগটা, আই হোপ কি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর বাকি যা ইনফরমেশন তোমাদের কিছু জিজ্ঞেস থাকবে সেটা আমি তোমাদেরকে পরের ব্লগে বলে দেবো। কষ্ট হচ্ছে, তুমি থাকবে ব্যথা হচ্ছে নাকি? জ্বর সরা হয়েছে কি আছে? গরম লাগছে না? এসি নেই না? এসি চলছে না? আমাদের বাইরে থাকতে হবে। আর একটা রুম কি এখানেই? এটাই থাকার জায়গা? আচ্ছা, ভালো জায়গা, দারুণ। হ্যাঁ, ঘুমানোর জন্য পারফেক্ট। শুধু ঘুমিয়ে থাকতে হবে, তোমার শুয়ে থাকো 5টা অবধি। কি আর না, টেনশন হচ্ছে? তুমি থাকবে, আমরা গিয়ে খেয়ে দেবো। একজনকে রেখে যাও, খাও কি দেবে মা তো যাবে না, আমি চন্দ্র দুদিন থাকবেই তো কাজ। এখানে যার কাছে যেটা থাকবে তখনই সে থাকতে পারবে, এটা থাকলেই সে থাকতে পারবে, এখানে মাও থাকতে পারবে। এখন প্রায় 1:30 বাজে, আর এই যে মা আর দিদি, তুমি কি করছো? দেখলি, ও দেখলে কিন্তু বকবে। আমার সামনে জ্বর তাপানো আছে, আর আমার চ্যানেল ফিক্স করে দিয়েছে। আর 6টার সময় বললো পাক্কা উঠি, কনফার্ম ডাক্তার বলেছে 6টায় উঠি, শুনেছ? 6:15 মধ্যে তুমি দাদুভাই দিদিভাইকে দেখতে পাবা। ভয় কেটে গেছে? এখন বাজে 2, 8টার সময় উঠি বলল। ভয় পাচ্ছি না, ভয় আগে পাচ্ছিলাম, এখন আর ভয় পাচ্ছি না। ও দেখার জন্য খুব এক্সাইটেড, আর ও এখন পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করে নড়ছে। যন্ত্রণা হচ্ছিলো, এখানে এসে আসার পর পেন কিলার দিল আর কিছু ইঞ্জেকশন দিল। এখন ভগবান ভরসা সব কিছু ঠিকঠাক হয়েছে। মা দিদি বসে আছে আর দাদা, আর ও গেছে খেতে, কারণ এখন তো অনেকটা রাত হয়ে গেছে, এখানে আর ডিনার দেবে না, আর মায়ের জন্য খাবার নিয়ে আসবে। তুমি খেয়েছো? দিদি খেয়ে নিয়েছে, মায়ের জন্য ডিনার নিয়ে আসবে। আর আমরা এসেছিলাম
11টা, আমরা 11টার মতন সময় এসি, আর আস্তে আস্তে 2টো বেজে গেল, বোঝাই গেল না। আই হোপ 6টা তাড়াতাড়ি বেজে যাক, তাড়াতাড়ি হয়ে যাক সব কিছু। আমাকে কিছু খেতে বারণ করেছে, এখনও স্যালাইন দেয়নি, জাস্ট চ্যানেল বলেছে কিছু ইঞ্জেকশন দিল, জল টল কিছু খেতে বারণ করেছে। তো যাই হোক, ওটির আগেও ভালোভাবে কথা বলতে পারছি, এটাই অনেক। ভেবেছিলাম যে পরিমাণ ব্যথা উঠেছিলো, ভেবেছিলাম যে কথা বলতে পারবো না, কথা বলতে পারছি, এটাই ভালো। সব কিছু ভালোভাবে হয়ে যাক। 10, এখনও অনেকটা সময় বাকি, আই হোক কি সব সব কিছু ভালো হোক। আমার মাস্ক পরতে হবে, মাস্ক তো নেই। আমাকে কিছুক্ষণ আগে, মানে 10:45 আগে আমাকে বেডে দিল। ভালো আছি এখন, সুস্থ, বাট সিজারের জায়গাটা একটু পেন হচ্ছে, বাকি স্যালাইন চলছে, আর কোনো অসুবিধা নেই, একটা কথা বলতে পারছি, বাড়ির সবার সাথে কথা বললাম, সবাই খুব হ্যাপি। আর ও এখন ব্রেকফাস্ট করবে, আমার তো কিছু খাওয়া যাবে না, 11টার পর থেকে আমি জল খেতে পারবো, আর একটু রেস্ট নিচ্ছি। ব্রেকফাস্ট রেডি, এটা দিয়েছে আমাকে, একটা কলা, এটা কি আছে বুঝতে পারছি না, এটা সবজি হবে, ব্যাস দারুণ। বাহ, একটু দেখি, ওয়েট করছি, আমার কিছুতেই ভালো লাগছে না দেখো। তুঝকো চাহু মে কিতনা সনম, তুহি মেরা হে প্যারা সনম, মেরি দুনিয়া তু জন্নত মেরি, ইশক কা মেরে রখলে ভরম, এক লমহে মে ইয়ারা সৌ দফা চাহু তুঝকো, কহ রহি বাহে মেরি বাহ মে ভর লে মুঝকো, তুঝকো চাহু মে কিতনা সনম, তুহি মেরা হে প্যারা সনম, মেরি দুনিয়া তো জন্নত মেরি, ইশক কা মেরে রখলে ভরম।